কবরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে কি রওজা শরীফ বলা যাবে আর বললে কি কোনো গুনাহ হবে না কোনো গুনাহ হবে না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে রওজা বললে কোনো গুনাহ হবে না রওজা শব্দের অর্থ হলো বাগান সাধারণত ফুলের বাগান এরকম ভালো বাগান সুখের ঠিকানা রওজা বলতে এগুলো বোঝানো হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জান্নাতি এ ব্যাপারে কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ নেই অতএব জান্নাতিদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে যে কবরে সওয়াল জবাবে মুনকার নাকিরে সওয়াল জবাবে যারা সঠিক উত্তর দিতে পারবেন জান্নাতি হিসাবে যারা বিবেচিত হবেন নির্বাচিত হবেন তাদের কবর এটার সাথে জান্নাতের কানেকশন হয়ে যাবে তখন তারা জান্নাতের নিয়ামত ওই কবরে ভোগ করতে পারবে অলৌকিকভাবে অদৃশ্যভাবে যেটা আমরা বুঝবো না আজ করবো আল্লাহ তাআলা সেই নিয়ামত তাদেরকে দিবেন তাহলে তো ওই অর্থে তার কবর অন্তত এটাকে রওজা তো বলাই যায় যেহেতু তিনি জান্নাতে এবং জান্নাতের বাগানে আছেন সে অর্থে রওজা বলা যেতে পারে আবার সেই সাথে আল কবর রওজাতুন মিন রিয়াদিল জান্নাহ কবর এটা জান্নাতের বাগান সমূহের একটি তো যদি সেটা নেকামলকারী মানুষের ইমানদারের কবর হয় তো সে অর্থে এটা রওজা হতে পারে কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরকে কবর বলা এটা সাহাবীদের ভিতরে প্রচলন ছিল ব্যাপকভাবে সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে কবরই বলতেন যত হাদিস পাওয়া যায় আপনি দেখবেন কবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর রাসূল এভাবে এরকম শব্দ এসেছে খুব ব্যাপকভাবে তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর বললে অসম্মান হবে বেয়াদবি হবে কবর বলা যাবে না এরকম যদি কেউ মনে করে সেটা নিছক বাড়াবাড়ি এবং একেবারে পরিষ্কার ভ্রান্ত ধারণা কারণ সাহাবিরা বা বিভিন্ন হাদিসে বিভিন্ন আসলাফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে যে কবর বলেছেন সেখান থেকে বোঝা যায় যে এই কবর এটা কবরই এটাকে কবর বলাতে কোনো অসুবিধা নাই কেউ যদি আপনার এটাকে রওদা বলে তাহলে সেক্ষেত্রে তিনি কোনো ভুল বলেছেন অন্যায় করেছেন ব্যাপারটা সেরকমও মূলত এটা কবর রওদা বললে সমস্যা নাই